বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। সিলেটে ট্রেনের লাইনচ্যুত বগি থেকে ঝরে পড়া ডিজেল সংগ্রহে দিনভর স্থানীয়দের হুড়োহুড়ি। 3 মাসে 3 বার দুর্ঘটনায় নষ্ট লাখ লাখ লিটার তেল, ক্ষতিপূরণ দেবে রেলওয়ে। 8-এর পরিবর্তে 4 সপ্তাহ পরই করোনা টিকার দ্বিতীয় ডোজ দিতে চায় স্বাস্থ্য বিভাগ। প্রত্যাশা অনুযায়ী হয়নি রেজিস্ট্রেশন, প্রভাব পড়বে না কার্যকারিতায়। এবং দুবাই থেকে ফ্লাইট নামলে মেলে শত শত পিস স্বর্ণের বার। কড়াকড়ি আরোপের পর চট্টগ্রাম বিমানবন্দরে কমেছে চোরা চালান, 4 মাসে বৈধভাবে এসেছে 4 টন। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের লাইনচ্যুত বগি থেকে ঝরে পড়া ডিজেল সংগ্রহে বালতি কলস নিয়ে গ্রামবাসীর হুড়োহুড়ি চলছে এখনও। 3 মাসে 3 বারের দুর্ঘটনায় লাখ লাখ লিটার তেল নষ্ট হয়েছে এভাবেই। পরিবহন চুক্তি অনুযায়ী এর ক্ষতিপূরণ দিতে হবে রেলওয়েকে। এদিকে 20 ঘন্টা ধরে বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। এভাবেই দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে ডিজেল সংগ্রহ করতে হুড়োহুড়ি করতে দেখা যায় এলাকাবাসীকে। বগি লাইনচ্যুত হওয়ার কারণে 1,60,000 লিটার ডিজেল চুইয়ে পড়ে। তেল নিতে আসে লাগেন, ভালো লাগতেছে, খুব ভালো লাগতে আছে, বুঝা যায় সেখানে মেলা হয়েছে। এর আগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও ভাটারা স্টেশনের মধ্যবর্তী স্থানে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 7টি ওয়াগন সহ 8টি বগি বৃহস্পতিবার রাত 12টার দিকে লাইনচ্যুত হয়। ওই সময় থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস প্লাস যারা আমরা সবাই আসছি, আইসা দেখি যে কোনো লোকজন নাই, কিন্তু তেল অহরহ পড়তেছে। শুক্রবার সকাল 10টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। দেখতেছি কি হয়েছে, হয়তো লাইনের সমস্যা থাকতে পারে অথবা অন্যান্য সমস্যা থাকতে পারে, এখন আমরা ফাইন্ড আউট করতে পারিনি। এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসেও একই লাইনে আরও 4টি দুর্ঘটনা ঘটে। 3 মাসে 4 বার বড় ধরনের দুর্ঘটনা সহ বারবার সিলেট আখাউড়া লাইনে দুর্ঘটনায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। এ অবস্থায় এই লাইনের পুনঃসংস্কার দাবি জানিয়েছেন সিলেটবাসী। সিলেটের ফেঞ্চুগঞ্জের কায়স্থ গ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। ইকরাম, প্রায় 20 ঘন্টা অতিবাহিত হতে চলেছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকালকে রাত 12টার সময় এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে 8টি ওয়াগন যেটি জ্বালানি নিয়ে ডিজেল নিয়ে সিলেটে যাচ্ছিল চট্টগ্রাম থেকে, এখানে লাইনচ্যুত হয়ে পড়ে। এবং শুধুমাত্র লাইনচ্যুত নয়, প্রত্যেকটি 4টি ওয়াগন থেকে প্রায় 1,60,000 লিটার ডিজেল এখানে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে, আমি যদি একটু দেখাতে পারি, এখন পর্যন্ত কিছু কিছু লাইন মেরামত করে বগির উপরে যেই এই লাইনের উপর যেই ওয়াগনগুলো পড়েছিল সেগুলো সরিয়ে সরিয়ে রিলিফ ট্রেন এগুচ্ছে। এখন কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, যদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত বেশ কিছু অংশের এখনও লাইন, একটি লাইন রয়েছে, আরেকটি লাইনে এখনও সংযোগ করা সম্ভব হয়নি। কারণ হচ্ছে গিয়ে একটি লাইনের উপরে, এই লাইনটির উপরে একটি ওয়াগন দাঁড়িয়ে আছে বা পড়ে গিয়েছে, এই ওয়াগনটি সরানোর পরে এই লাইনটি মেরামত করা হবে। পরবর্তীতে এখানে আর 2টি ওয়াগন রয়েছে, 2টি ওয়াগন সরানোর পরে আমার পিছনে রয়েছে আরও 3টি ওয়াগন, সেই ওয়াগনগুলো সরানো হবে। পরবর্তীতে সরানোর পর এই রেল লাইন মেরামত করা হবে। রেল লাইন মেরামতের পরপরই তারপরে বোঝা যাবে সড়ক যোগাযোগ বা রেল যোগাযোগ কখন পুনঃস্থাপন করা হয়। এই বিষয়ে কেউ বলতে পারছেন না এখন পর্যন্ত। এখানে রেলওয়ে যে কর্তৃপক্ষ রয়েছেন, প্রকৌশলীরা রয়েছেন, বিভিন্ন বিভাগের জনবল রয়েছেন, তারা কাজ করছেন। গতকালকে রাত 2টার দিকে কাজে নিয়োজিত হয়েছে, আজকে সকাল 10টার দিকে
রিলিফ ট্রেন এসে যোগদান করেছেন, কিন্তু কাজের কাজ যেটি হচ্ছে এখন পর্যন্ত কাজই করে যাচ্ছে। শতাধিক জনবল এখানে কাজ করছে, প্রকৌশলীরা রয়েছেন, ঊর্ধ্বতন প্রকৌশলীরা রয়েছেন, সবাই মিলে কাজ করছেন যাতে করে অতি দ্রুত দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ পুনঃস্থাপন করা যায়। তবে বলে রাখা প্রয়োজন যে আজকের এই যে গত রাতে যে দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা অতীতেও দেখেছি সাতগাঁও একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, হবিগঞ্জের সাহাজি বাজারে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আরও কয়েকটি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই দুর্ঘটনাগুলো যেগুলো তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি প্রত্যেকটি তদন্ত কমিটি সড়কে সংস্কার বা এই রেল লাইনের সংস্কার দাবি জানিয়েছেন, কিন্তু সেই সংস্কার এখন পর্যন্ত হয়নি, যার কারণে একটার পর একটি দুর্ঘটনা ঘটছে, যানমালের ক্ষতি হচ্ছে, সরকারের প্রচুর পরিমাণে অর্থ নষ্ট হচ্ছে। জেনিফার, এ ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জের এলাকায় দুর্ঘটনা কবলিত এলাকা থেকে সর্বশেষ। সিলেট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী ইকরামুল কবির। দুর্ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল নষ্ট হয় আর ক্ষতিপূরণ দিতে হয় রেলওয়েকে। গেল এক বছরে জ্বালানি তেল পরিবহন দুর্ঘটনায় কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জানান, চুক্তি অনুযায়ী যাচাই বাছাই করে তেল কোম্পানিগুলোকে টাকা দিয়ে দেওয়া হয়, এতে ভাড়ার চেয়ে ক্ষতিপূরণেই বেশি টাকা চলে যাচ্ছে বলে মত অনেকের। রেলপথে জ্বালানি পরিবহন সাশ্রয়ী ও ঝুঁকিমুক্ত, সে কারণে ব্রিটিশ আমল থেকেই আগাম ভাড়া মিটিয়ে জ্বালানি পরিবহন করে আসছে তেল কোম্পানিগুলো। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় রেলেও বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে কোম্পানিগুলোকে, যার সবশেষ উদাহরণ সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের তেলবাহী সাতটি বগির লাইনচ্যুতি, যেখানে প্রায় কোটি টাকার তেল নষ্ট হয়েছে। রেলের সঙ্গে জ্বালানি বিপণনকারী কোম্পানিগুলোর পরিবহন চুক্তি অনুযায়ী পরিবহনের সময় কোনো দুর্ঘটনা হলে ভাড়া ফেরতসহ তেলের দাম দিতে হবে রেলওয়েকে। গত বছরের 7 নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী 4টি ওয়াগন লাইনচ্যুত হয়ে তেল নষ্ট হয়। সে সময় মেঘনা ওয়েল কোম্পানি রেলের কাছে 88 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়েছিল। এর একদিন আগে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয় হবিগঞ্জে, এতে অগ্নিকাণ্ডও হয়। এর বাইরেও প্রতি বছর তেলবাহী ট্রেন দুর্ঘটনার শিকার হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, চুক্তি অনুযায়ী রেল ক্ষতিপূরণ দিয়ে আসছে। যাদের তেল এবং রেল মিলে তেলটা পরিমাণটা অ্যাসেস করবে, কতটুকু তেল পুড়ে গেল সেটা ওরা ক্লেম করে আমাদের কাছে। ক্লেম করলে আমাদের কমিটি আছে, কমিটি যাচাই বাছাই করে সেই পরিমাণটুকু ওদেরকে ই করে, মোটামুটি সমান সমান দেওয়া হয়। জ্বালানিবাহী ওয়াগনগুলোর ওজন বেশি হওয়ায় দীর্ঘদিনের পুরনো রেল ট্র্যাক, পুরনো ইঞ্জিনের কারণে এমন দুর্ঘটনা বেড়েছে বলে মনে করেন তেল কোম্পানিগুলো। এর জন্য তেল পরিবহনে যা ভাড়া আসে তার চেয়ে বেশি চলে যায় ক্ষতিপূরণ পরিশোধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ভ্যাকসিন প্রসঙ্গ। 8 সপ্তাহের পরিবর্তে 4 সপ্তাহ পরে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেবার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু প্রত্যাশা অনুযায়ী টিকা প্রত্যাশীর রেজিস্ট্রেশন হয়নি, তাই দ্রুতই দ্বিতীয় ডোজ দেয়া হতে পারে। এক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতায় কোনো প্রভাব পড়বে না বলে দাবি তাদের। আর মাত্র একদিন বাদে শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে দেশের 64 জেলাতেই পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। রাজধানীর 5টি হাসপাতালে প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে হয়েছে প্রয়োগ। এখনও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি। বড় পরিসরে টিকা দিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে প্রশিক্ষণের কাজ শেষ। 43টি কেন্দ্রে বড় হাসপাতালগুলো বাদ দিয়ে অধিকাংশেই আপাতত রাখা হবে একটি করে বুথ। ভ্যাকসিন জনগণের একদম দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ঢাকা শহরের সকল সরকারি হাসপাতাল, ইনস্টিটিউট, মেডিকেল কলেজ এবং অন্যান্য যে পেশাজীবী হাসপাতাল আছে, পুলিশ হাসপাতাল, সিএমএইচ, পিডি হাসপাতাল, সেখানেও আমরা এবার কেন্দ্র খুলেছি, যে জনগণকে ভ্যাকসিন নেওয়ার জন্য খুব বেশি দূরে যেতে না হয় বা কোনো কষ্ট না হয়। এবং আমরা চাচ্ছি যে সর্বোচ্চ জনগণ আমাদের ভ্যাকসিনটা দেক, এবং ভ্যাকসিন নিয়ে যে শঙ্কা ছিল এটা আমি মনে করি ইতিমধ্যে কেটে গিয়েছে। এদিকে অ্যাপ চালু না হলেও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 25,000। তাই আগের পরিকল্পনা থেকে সরে এসে প্রথম 4 সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ দেবার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। সেক্ষেত্রে এর কার্যকারিতা একই থাকবে বলেও মত তাদের। যদি আমরা যথেষ্ট সংখ্যক মানুষকে, 70 লাখ মানুষকে যদি এক নাগারে দেওয়ার বিষয়ে আমাদের ঘাটতি থাকে, সেক্ষেত্রে তো আমাদের
অর্ধেক হয়ে গেলে বাকি অর্ধেককে দেওয়া শুরু করা যেতে পারে। দু মাস পরে দেওয়ার কথা ছিল, সেটি আমরা যদি সাড়া না পেলে আমরা এক মাস পরেই দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। এর মধ্যে যে নতুন টিকা চলে আসবে তখন আমরা নতুন অন্যদেরকে টিকা দেওয়া শুরু করব। জনগণকে উদ্বুদ্ধ করতে এই দফায়ও প্রথম দিনে বেশ কয়েকজন বিশেষ ব্যক্তি টিকা নেবেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহীর নয় উপজেলায় পৌঁছে গেছে ভ্যাকসিন। স্বাস্থ্যকর্মীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে 15 ক্যাটাগরির নাগরিকদের প্রথম ধাপে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। জেলা সিভিল সার্জনের আশা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সবাই করোনার টিকা গ্রহণ করতে পারবেন। সম্পন্ন হয়েছে। রাজশাহীতে নির্ধারিত অ্যাপে নিবন্ধনের মাধ্যমে করোনা ভ্যাকসিনের টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। প্রথম পর্যায়ে বয়সে 55 নাগরিক, মুক্তিযোদ্ধা, পুলিশ, র‍্যাব সহ 15 ক্যাটাগরির নাগরিক ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। আগামী 7 ফেব্রুয়ারি থেকে জেলার সবকটি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শুক্রবার দুপুরেই করোনা টিকা পৌঁছে গেছে। এজন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ফিল্ড লেভেলের যারা আছে তাদের নিয়ে আমরা এখন ট্রেনিং করছি। ওদের মাধ্যমে আমরা ফিল্ড পর্যায়ে এখন যারা এটাকে নিতে ভয় পাচ্ছে সেটাকে আশ্বস্ত করার চেষ্টা করছি। ভোটার আইডি নিয়ে আসতে বলবো আর মোবাইল নাম্বার, তাদেরকে আমি অ্যাপসের মানে রেজিস্ট্রেশন করব। সিভিল সার্জন জানান, ভ্যাকসিন নিয়ে ভয় বা ক্ষতির কোনো কারণ নেই। এদিকে করোনার টিকা উপজেলা পর্যায়ে চলে আসায় খুশি সাধারণ মানুষেরা। প্রথমে বয়স্ক ব্যক্তিরা পাবে, তারপরে আমরা পাবো, যে কারণে আমরা খুশি, সন্তুষ্ট সাধারণ জনগণ। মনে আস্থা এবং বিশ্বাস জেগেছে যে আমরা একটা ভ্যাকসিন নিয়ে বর্তমান সুস্থতাই মানে থাকবো। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা প্রয়োগের জন্য নির্বাচিত ব্যক্তিকে তার কেন্দ্রের নাম, বুথ, ক্রমিক তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। রাজশাহীতে 1,80,000 ডোজ ভ্যাকসিনের টিকা প্রথম ধাপে 90,000 মানুষকে দেয়া হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এক সময়ের দুর্ভোগের সড়ক এখন সবচেয়ে গতিময়, নান্দনিক সৌন্দর্যেও মুগ্ধ করছে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। দেশের যানজটবিহীন ও স্বচ্ছন্দময় চলার পথ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। চট্টগ্রাম শাহমানত বিমানবন্দর যেন স্বর্ণের খনিতে পরিণত হয়েছে। দুবাই থেকে বিমানের ফ্লাইট আসলেই মিলছে শত শত পিস স্বর্ণের বার। তবে গত 4 মাসে এই রুটে বৈধভাবে 34,000 পিস বা 4 মেট্রিক টন স্বর্ণের বার আনা হয়েছে, আর এই খাতে সরকার রাজস্ব পেয়েছে প্রায় 70 কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এখন দুবাই থেকে ফ্লাইট নামলেই যাত্রীদের ভিড় লেগে যায় কাস্টমস অফিসের সামনে। যাত্রীদের এবির স্বর্ণ বৈধ করার প্রক্রিয়া, গত জানুয়ারি মাসে যাত্রীরা বৈধ করেছে 11,062 পিস স্বর্ণের বার। অবশ্য এর আগের মাসে ডিসেম্বরের রেকর্ড পরিমাণ স্বর্ণের বার বৈধ হয়েছিল। প্রতি মাসে এখন স্বর্ণ থেকে 20-22 কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। এয়ারক্রাফ্টের যে সিটগুলো আছে আমাদের কাস্টমসের অফিসাররা গিয়ে নিয়মিত রামেজ করে, যার কারণে অবৈধ পন্থায় আনার যে এটা ইচ্ছাটা তাদের কমে গেছে। একজন যাত্রী 20,000 টাকা হারে শুল্ক পরিশোধ করে 2টি পর্যন্ত স্বর্ণের বার বৈধ করার সুযোগ পান। আর বৈধ পথে স্বর্ণ আসতে থাকায় চোরাচালান এখন শূন্যের কোঠায়। কেউ যদি বৈধ পথের আনার পরেও যদি কাছে অতিরিক্ত কিছু থাকে বা বেশি কেউ নিয়ে আসে, সেটা আমরা চেক করছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তবে রহস্য সৃষ্টি হয়েছে বৈধ পথে আনা বিপুল স্বর্ণের বারের গন্তব্য নিয়ে। চট্টগ্রামের জুয়েলারি ব্যবসায়ীদের দাবি, এসব স্বর্ণের বার অলংকার তৈরির জন্য তাদের কাছে আনা হয় না। স্বর্ণগুলো এনে এখানে পছন্দ নিয়ে পছন্দভাবে যার যার নকশা পরিবারের পছন্দ মতো স্বর্ণ তৈরি করতেছে। স্বর্ণ রাখছে কি কারণে? স্বর্ণ দাম বাড়তেছে, টাকার দাম কমে যাচ্ছে। 2019 সালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চোরাচালান হয়ে আসা 193 কেজি স্বর্ণের বার জব্দ হলো। বৈধভাবে স্বর্ণ আনার তেমন নজির ছিল না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ছুটির দিনে কক্সবাজারে সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে বেড়েছে পর্যটকের আগমন। বালিয়াড়িতে বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
বিশাল সাগরে অগণিত মানুষ, সবারই পথ সৈকতের বালুকাবেলা। বালিয়ারি পাড়ে দিয়ে কেউ ছুটছেন নীল জলরাশিতে সমুদ্র স্নানে, কেউ ছুটছেন টিউব নিয়ে পানিতে গা ভাসাতে, আবার কেউ কেউ ছুটছেন জেট স্কিতে করে সাগর ভ্রমণে। পর্যটকরা কেউ এসেছেন দল বেঁধে, আবার কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে। এখানে ঘুরতে আসা মানে অনেক মনের আবির্ভাব, বই প্রকাশ প্রকাশ করার কি। অনেকদিন বাইরে বের হওয়া হয় না, ফ্যামিলি নিয়ে সবাই একসাথে আনন্দ করছে। গেল বছরের ডিসেম্বর থেকে শুরু হয়েছে পর্যটন মৌসুম, এখনো অব্যাহত রয়েছে চাপ। বেচা বিক্রিও ভালো হচ্ছে বলে দাবি সৈকতের ব্যবসায়ীদের। প্রতি বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে, প্রতিদিন সেল হয় আপনার 30-25 বিক্রম। টুরিস্ট পুলিশ জানিয়েছে সাপ্তাহিক ছুটির দিনে সমন্বয়ের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুলিশ সুপার মহোদয় স্যারের নির্দেশ ক্রমে বিচে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত থাকি। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাতুয়া টেক ও প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। সময় সংবাদ, কক্সবাজার। শুধু যানবাহন চলাচলে অবিশ্বাস্য গতি আনেনি, নান্দনিক সৌন্দর্য মানুষকে রীতিমতো মুগ্ধ করছে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। একসময়ের ভাঙাচোরা দুর্ভোগের সড়কই এখন দেশের সবচেয়ে গতিময়, যানজটবিহীন ও স্বচ্ছন্দময় চলার পথ। এমন সুপ্রশস্ত, ছিমছাম আর দৃষ্টিনন্দন সড়ক দেখে ভরকে যেতে পারেন যে কেউ। উন্নত বিশ্বের কোনো দেশের রাজপথ ভেবে ভুল করাটাও অস্বাভাবিক কিছু নয়। আদতে এটি বাংলাদেশের ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের চিত্র। ছয় লেন বিশিষ্ট এই রাস্তাটি দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্তের সূচনা করেছে। প্রায় এক বছর আগে চালু হওয়া রাস্তাটি মানুষের জীবনে শুধু গতি আনেনি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধও করছে। এখন 30 মিনিটে বা 35 মিনিটে আমরা ঢাকা যেতে পারি, আগে 2-3 ঘন্টা লেগে যেত। 10 বছর আগে আমি এই রুটে চলাফেরা করতাম, তাই 10 বছর পর আবার আসলাম, যে না খুবই উন্নত, খুব ভালো মনে হয় যে বিদেশে আছে। ধীরগতির যানবাহনের জন্য দুই পাশে আলাদা সার্ভিস লেন থাকায় এই পথে দ্রুতগতির যানবাহন চলে নির্বিঘ্নে। দিনের শেষে যখন সন্ধ্যা নামে, তখন অন্যরকম এক রূপে ধরা দেয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। সন্ধ্যার পর যখন ধীরে ধীরে আধার নেমে আসে, তখন আমার পেছনে যে দেখতে পাচ্ছেন ল্যাম্পপোস্টের বাতিগুলো, সেই বাতি থেকে আলোগুলো যেন পিচ ঢালা পথে ফোয়ারার মতো ঝরে পড়তে থাকে। রাতের মাওয়া রোড সত্যিই মোহনীয়, আলোয় আলোয় উদ্ভাসিত রাজপথের সৌন্দর্য যেন কল্পনাকেও হার মানায়। রাত নামলেই কর্মব্যস্ত শহুরে জীবনের ক্লান্তির ছাপ মুছতে এই আলোর রাজ্যে ছুটে আসেন বহু মানুষ। সামনের সাইডটা অনেক সুন্দর, খুব ভালো লাগার মতো জিনিস আর কি। ভিডিও করতে করতে বললাম যে গাড়ি ড্রপ করো, আমরা এখানে নামি, ভালো লাগছে বলেই নামছি। ঢাকা থেকে মাওয়া হয়ে নির্মাণাধীন পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত প্রায় 55 কিলোমিটার দীর্ঘ এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হলে পুরো পথের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেশবাসী। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জানিয়ে দিচ্ছি জনপদে সময়ের শিরোনামগুলো। সিলেটের ট্রেনের লাইনচ্যুত বগি থেকে ঝরে পড়া ডিজেল সংগ্রহে স্থানীয়দের হুড়োহুড়ি। 3 মাসে 3 বারের দুর্ঘটনায় নষ্ট লাখ লাখ লিটার তেল, ক্ষতিপূরণ দিতে হবে রেলওয়েকে। 8-এর পরিবর্তে 4 সপ্তাহ পর করোনা টিকার দ্বিতীয় ডোজ দিতে চায় স্বাস্থ্য বিভাগ, প্রত্যাশা অনুযায়ী হয়নি রেজিস্ট্রেশন, প্রভাব পড়বে না কার্যকারিতায়। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।